টিটিনাস একটি সংক্রামক রোগ যা ক্লোস্ট্রিডিয়াম টিটিনি নামে পরিচিত একটি সাধারণ জীবাণু দ্বারা সৃষ্টি হয়। এই ব্যাকটেরিয়া খোলা ক্ষতের মাধ্যমে শরীরে প্রবেশ করে। আসসালামু আলাইকুম, আজ আমরা জানব টিটিনাস সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। ব্যাকটেরিয়া খোলা ক্ষতের মাধ্যমে রক্তে প্রবেশের সাথে সাথে টিটানো স্পাসমিন নামক একটি টক্সিন তৈরি করে। টক্সিনটি স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে এবং সময় মতো চিকিৎসা না করালে রোগীর মৃত্যুও হতে পারে। এটি সংক্রামক রোগ হওয়ার কারণে আক্রান্ত ব্যক্তির থেকে অন্য ব্যক্তির মাধ্যমে ছড়াতে পারে। এই রোগের সংক্রমণ রক্ষার্থে টিটিনাস টক্সয়েড ভ্যাকসিন দেওয়া হয়। এই ভ্যাকসিন দিলে আগে থেকে আমাদের দেহে অ্যান্টিবডি তৈরি হয়। এই টিকা যখন কোনো গর্ভবতী মাকে দেওয়া হয় তখন এটি মায়ের শরীরে অ্যান্টিবডি তৈরি করে এবং মায়ের শরীর থেকে সন্তানের শরীরে অ্যান্টিবডি পৌঁছে যাবে এবং কিছু সময়ের জন্য তাকে রক্ষা করবে। অনেক সময় নবজাতকদের টিটিনাস হয়ে থাকে, যা জীবনহানির কারণও হতে পারে। বেশিরভাগই জীবাণুমুক্ত না করা কাটার যন্ত্রপাতি ব্যবহার করা, চিকিৎসা ছাড়াই নাভির কট কাটার জন্য এই রোগ হতে পারে। প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় নবজাতক শিশু আক্রান্ত হয়। সুতরাং গর্ভ অবস্থায় কোনো মহিলার জন্য টিটিনাস টক্সয়েড ভ্যাকসিন নেওয়া জরুরি। এই ভ্যাকসিনটি প্রস্রাবের পর কিছু সময়ের জন্য শিশুর প্রতিরোধ ক্ষমতা বজায় রাখবে। সারা জীবনে মেয়েদের মতো ছেলেদেরও 5 বার টিকা নেওয়া উচিত। যে কোনো মুহূর্তে কাটা ছেঁড়ার মাধ্যমে ক্লোস্ট্রিডিয়াম টিটিনি বা ধনুষ্টঙ্কার জীবাণু আপনার দেহে প্রবেশ করতে পারে। আমাদের দেশে অনেক শিশু এই রোগে মারা যায়, তাই 15 থেকে 49 বছর বয়সী মেয়েদের টিটি টিকা দেওয়ার জন্য সরকারি বেসরকারি কর্মসূচি রয়েছে। সারা জীবনে 5 বার টিকা নিতে হয়। এই টিকা যে কোনো সময় আপনি নিতে পারেন। আমেরিকান কংগ্রেস অফ অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজিস্ট গর্ভবতী মহিলাদের টিকা দেওয়ার জন্য একটি সময়সূচি প্রস্তাব দেয়। এটি হলো প্রথম টিকাটি গর্ভ অবস্থার প্রথম যোগাযোগের সাথে সাথে দিতে হবে। দ্বিতীয় টিকাটি প্রথম টিকার 4 সপ্তাহ পর দিতে হবে। তৃতীয় টিকাটি দ্বিতীয় টিকার 6 মাস পর দিতে হবে। চতুর্থ টিকাটি তৃতীয় টিকার 1 বছর পর দিতে হবে। পঞ্চম টিকাটি চতুর্থ টিকার 1 বছর পর বা পরবর্তী গর্ভ অবস্থায় দিতে হবে। তবে সরকারি কর্মসূচি অনুযায়ী 15 বছর বয়স থেকে টিকা দেওয়া শুরু করতে হবে এবং 5 বার টিকা দিতে হয়। পুরো ডোজ শেষ করতে 2 বছর 7 মাস সময় লাগে। প্রথম ডোজ 15 বছর পূর্ণ হলে অথবা গর্ভবতী হলে 4th মাসে। দ্বিতীয় ডোজ প্রথম ডোজের 4 সপ্তাহ পর দিতে হয়। তৃতীয় ডোজ দ্বিতীয় ডোজের 6 মাস পর বা পরবর্তী গর্ভ অবস্থায়। চতুর্থ ডোজ তৃতীয় ডোজের 1 বছর পর গর্ভবতী হলে পরবর্তী গর্ভধারণ অবস্থা পর্যন্ত। পঞ্চম ডোজ চতুর্থটির 1 বছর পর বা পরবর্তী গর্ভ অবস্থায়। টিটিনাস ভ্যাকসিন আপনার ওয়ার্ডের স্বাস্থ্য সহকর্মীর কাছে আপনি ফ্রিতে পাবেন। আপনার পরিবারকে ধনুষ্টঙ্কার এর সংক্রমণ থেকে রক্ষাতে সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। টিটিনাস টক্সয়েড ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে আপনার পরিবারকে ধনুষ্টঙ্কার মুক্ত রাখুন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এখনও যদি লাইক সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই লাইক সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান। স্বাস্থ্য সম্পর্কে জানুন, সুস্থ থাকুন।